গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত গলাটা কেমন ধরা ধরা লাগছে না এই মিনিট পনেরো হলো ঘুম থেকে উঠলাম দেখো এখনও দিনের আলো খুব ভালোভাবে ফুটে ওঠেনি উঠে দেখলাম মা বাইরের দৌড়ে জল দিয়ে হাঁটতে গেছে আর আমি এদিকে উঠোনটা ঝাঁট দিলাম এক্ষুনি এবার দর মানে দূর ঘরে মারুলি দেবো তারপরে একা একে বাসনপত্র নামিয়ে কাজ সারবো একটু তাড়াতাড়ি উঠেছি আমি তো এর আগেই বলেছি আজকে ঠাকুর দেখতে যাব তো সেই কারণে না অনেক কাজ আছে সংসারের রান্না বান্না আছে এমনকি এক্সট্রা ভিডিও করারও আছে তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর ঘুমিয়েছি যেহেতু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও গেছে কোনো অসুবিধা হয়নি বাইরের কাজ ছেড়ে ঘরে চলে এসেছি বাইরের কাজে বেশি টাইম লাগে না শুধু উঠোন ঝাট উঠোনে মারুলি দেয়া আর দুয়ার ঘরে জল দেয়া হয়ে গেছে এবার দেখো ঘরে কত টাইম লাগে ঘরে তো এই দিকটার কি অবস্থা দেখো নতুন শাড়িটা পুরোনো রয়েছে আসলে কালকে বললাম তুমি যদি ব্লাউজ পিসটা কেটে না দাও তাহলে আমি পরে ঠাকুর দেখতে যেতে পারবো না অন্তত ব্লাউজ পিসটা কাটা থাকলে পরে যাবে পরে নেয় সেলাই করে নিলাম দু একদিন পরে কি পুজোর পরে আর এখন কোথাও সেলাই করতেও দেওয়া যাবে না কারণ মানে সব টেলারের কাজের চাপ থাকে পুজোর কাজের চাপ তো সেই কারণে ভাবলাম আমি পরে নি অন্তত তারপরে সেলাই টেলাই করব আর এই যে কত মাসে ভুজিয়ার প্যাকেট হাতে নিয়ে নিয়েছে কই গো এই যে প্যাকেট জন্য আমি দেখলাম যখন উঠে ওই দিক আর কি অবস্থা পাখিগুলো যে কত পাখি ডেকে নিয়ে এসছে সে আর বলার কথা না মনে হয় এরকম এক প্যাকেট দুদিনে কিছুই না ওদের কাছে আর যদি ধৈর্য ধরে দেওয়া হয় একদিনেই ওদের পুরো শেষ হয়ে যাবে তো যাক ভালো

বাথরুমে গেলাম দিয়ে কি আবার এসে শুয়ে করব। কিন্তু সেটা আমার হয় না ঘুমটা কেটে যায় আর এইভাবে কি দূর কাজ করতে থাকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে সেটাই ভালো আজ অনেকগুলো চিংড়ি মাছ রাখা হয়েছে সাতশো গ্রাম এখানে ভাবলাম এখান থেকে কিছুটা পটল চিংড়ি করা হবে আর কিছুটা বাটা করব। গরম গরম ভাতের সাথে কিন্তু চিংড়ি মাছ বাটা খেতে খুব ভালো লাগে আমি তোমার কথাই এক্ষুনি বলছিলাম সবাইকে যে তুমি বাজারে মাছ আনতে গেছো মাছ আসলে তারপরে মাছ রান্না হবে দুটো প্যাকেটে কেন তুই বল যে মাছ নিয়ে আসতে সে কি কথা চিংড়ি মাছ হ্যাঁ রাখো মাছের তেল মনে হয় তাই তো একদম ঠিক ধরেছে আমার পটল এখনো চিংড়ি পড়েনি তাতেই কালারটা দেখেছো একদম মনে হচ্ছে খাসির ঝোল কালার হয়েছে না আজকে তার গাড়িতে বেশ এটা ক নম্বর চা হচ্ছে সাথে চলছে আবার তিনটে বেজে গেলে আমার যদি দেড়টা দুটো খাওয়া হয়ে যায় ভালো না হলে আর ভাত খাই না আচ্ছা কি নিয়ে শালা দেখো আবার চানিয়ে বসেছে এইটা চা খেলে না বিশাল সমস্যা হবে শরীরে বুঝলি চা খেলে মনমেজাজ ভালো থাকে আচ্ছা ওর দাদা রানুর রেসিপি যুক্তি বুদ্ধি বুঝলি তো আজকে তরকারিটা একটু ঘুরিয়ে রান্না করছি অন্যদিন যখন পটল চিংড়ি রান্না করি চিংড়ি মাছগুলো আগে ভেজে নি আর আজকে পরে ভেজে পটলের তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দেব তবে এটাও কিন্তু বেশ স্বাদ লাগবে খেতে আর চিংড়ি মাছগুলো বাছার পরে না খুব বেশি পাওয়া যায়নি কিন্তু যার জন্য আমি আর বাটা করিনি ওই তরকারির মধ্যেই সব চিংড়িগুলো দিয়ে দিয়েছি বেশিরভাগ তেলটাই ফেলে দিয়েছি যেগুলো গলে গলে গেছিলো বাকিটুকু নিয়ে ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই হচ্ছে মাছ আর এই হচ্ছে আলু পটল চিংড়ির তরকারি তো রান্না পুরো কমপ্লিট এই জায়গাটার না একটু অন্ধকার অন্ধকার ভাব এই লাইটটা মনে হয় ডিস্টার্ব হয়েছে সুইচ দিলাম জ্বলছে না এবার একটু ঘরের কাজ ছাড়বো ঘরগুলো ঝাঁট পচে দেবো জল তুলবো তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রেডি হব এই যে আমি রেডি হয়ে গেছি বেরোবো এবার ও অমিত তো আমি কি বলছে যে কটা বাজে বলছে সাড়ে তিনটা আর আমি এখন যদি সাড়ে তিনটা হয় তাহলে যাও তুমি যা চাইবে তাই দেবো দিয়ে দেখছে তো মুশকিল হয়ে গেল দিয়ে বলছে দুটো বাজতে দশ তবে এখনো দুটো বাজেনি না দুটো বাজেনি হ্যাঁ বেরিয়ে যাব আর একটুখানি কাজ বাকি আছে সেটা হয়ে গেলে বেরিয়ে যাবো আবার কাজ

যত রাতি হোক আমরা স্কুটিটা নিয়ে বাড়ি যেতে পারবো আমি এখন টিকিট কাটবো হুম তবে এত বেলায় যখন গতবার মনে আছে গতবার যখন ওইখানে পৌঁছিয়েছি তখনই 7:30টা পৌনে একটা বাজে তারপরে ঠাকুর দেখে যখন বাড়ি এসেছি প্রায় 12টা ছোঁয়া গতবার কথা আর কিছু মনে নেই ভুলে ভুলে খেয়ে নিয়েছি কিন্তু আমার সমস্তটা মনে আছে আজকেও তাই হবে শুধু শুধু বসেছিলাম মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম একটু আমলকি কিনি আর এই আমলকিটা না বেশ ভালো লাগে লবণ ঝাল ধনেপাতা সবকিছু দেয়া থাকে খেলে যেন বেশ মুখটা ছেড়ে যায় ওর চোখ গেছে গাড়ির ভেতর না ক্যারি প্যাকেটের মধ্যে একটা প্রজাপতি আটকে গেছে তো সেই কারণে প্রজাপতিটাকে একটু বের করে দিচ্ছে হ্যাঁ এই এই তো এবার হাত দিলেই বেরিয়ে বেরিয়ে যাবে আটকে কিভাবে যে উড়ে চলে গেল যেন আমলকি খেয়েছি তো জল পিপাসা পেয়ে গেছে আর আমলকি খাওয়ার পরে না জল খেলে মুখটা খুব ভালো বেশ মিষ্টি মিষ্টি লাগে মনে হয় কি যেন শরবত খাচ্ছি তো ওই কারণে একটু জল খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো ট্রেন আসতে কিন্তু বেশ দেরি আছে এইখানেই যেন অনেকটা সময় কেটে গেল একটা চায়ের দোকানে এসেছি ও বললো চলো চা খেয়ে আসি ট্রেন আসতে তো এখনো বেশ অনেকক্ষণই দেরি আছে তো ওই জন্য ওই দেখো ও ওখানে বসে রয়েছে আর কেমন জায়গায় চা খেতে এসছি তোমাদের ব্যাক ক্যামেরায় একটুখানি আমি দেখাচ্ছি তারাও মানে খুব সুন্দর জায়গা একটা মানে পাটাতন তৈরি করা পুকুরের ওপর সেখানে মাচা ধরার সব দেয়া রয়েছে আর পিছনটাই পুরো কচুরি পানা দেখেছ একদম পুরো পুকুরের ওপর মাচা করে চায়ের দোকান বাড়ি থেকে দুটোই বেরিয়ে তিনটে ছাব্বিশে ট্রেন সেই ট্রেন আস্তে আস্তে পুরো সাড়ে তিনটে বেজে গেছে তো জায়গা পাইনি একদম দাঁড়িয়ে রয়েছি তবে নবদ্বীপ থেকে কিন্তু এক টানে একদম কল্যাণী যাওয়া যায় না একটু ঘোর প্যাচ আছে এটা হলো ত্রিবেণী স্টেশন ত্রিবেণীতে নামলাম এখান থেকে টোটো করে প্রথমে স্ট্যান্ডে যাব ম্যাজিক স্ট্যান্ডে সেখান থেকে ম্যাজিক গাড়ি করে তারপরে জায়গায় আমরা পৌঁছাবো তো ওই জন্য একটু টাইমের ব্যাপার আর একটু ঝক্কি ঝামেলাও হয় আমাদের মতো এই বোনগুলোও যাচ্ছিলো আইটিআইতে ঠাকুর দেখতে তো আমাদের বসতে দেখে একটু ছবি তুললো আর আমার না খুব পায়ে ব্যথা করছিলো যার জন্য আমি একটু পরে গিয়েছিলাম বসে তো টোটো ধরবো বেলা দুটোয় বাড়ি থেকে বেরিয়ে দেখো পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় সন্ধে ঘনিয়ে আসলো আসলে অনেকটা দূরের রাস্তা তো তবে এতটা দূর যেয়ে এসছি দারুণ লাগছে কিন্তু দেখতে এতদিন মোবাইলেই দেখে এসেছি যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর আজকে সামনে থেকে নিজে চোখে দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর তোমাদেরকে শেয়ার করতে পারছি তোমরা যারা দূরের বন্ধু আছো তারা দেখবে তাদেরও ভালো লাগবে তবে গতবার যেমন লম্বা লাইনটা দেখেই ভয় পেয়ে গেছিলাম লাইনে দাঁড়িয়ে আর ভেতরটা দেখা হয়নি বাইরেটা ঘুরে চলে এসেছিলাম এবার কিন্তু তেমনটা নয় হবে কেন আমরা তো গিয়েছি দ্বিতীয়ার দিন সবে পুজোর শুরু শুরু তবে কিন্তু বেশ ভিড় ছিল প্রচুর ভিড় তবে সেই লম্বা লাইনটা ছিল না মোটামুটি হাঁটার মধ্যে দেখা হয়ে গেছে এবার বাইরের দিকে এখনও আছি ভেতরের দিকে যাইনি এবার আমরা ভেতরের দিকে যাব। আমরা দুজনে একটু আগা পিছু হয়ে গেছিলাম এত ভিড়ের মধ্যে তো একটা জিনিস দেখো সামনের দিকে একটু তাকিয়ে সববার হাতে ফোন ভেতরটা এবার ঢোকা হচ্ছে বাইরে থেকে যেটুকুনি দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে আর সববার হাতে ফোন এই টাইমটা সবাই ভিডিও করতে কেউ ছবি তুলতেই ব্যস্ত তবে হ্যাঁ সবার মতো কিন্তু আমাদের হাতেও ফোন ছিল না হলে তোমাদের এইভাবে শেয়ার করলাম করে একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ক্যামেরা করছিল তোমাদের দাদা আমি আমি ওই ভিড়ের মধ্যে মধ্যে কথা বলতে কি কি নিজেকে সামলাতেই অস্থির আর ক্যামেরা করব। আমার হাঁটতে চলতেই অসুবিধা হয় এবার একদম চলে এসেছি ঠাকুরের কাছাকাছি ঠাকুরটা সেভাবে তোমাদেরকে কাছ থেকে দেখানো হলো না আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই দেখাচ্ছি তো একটা জিনিস খুব ভালো লাগলো আশ্চর্যের ব্যাপার চৌষট্টি কেজি সোনার গয়না নাকি মায়ের গায়ে রয়েছে সেরকমটাই শুনলাম ওখানে তবে এত সোনার গয়না এই প্রথম মানে সামনে থেকে দাঁড়িয়ে দেখলাম তবে যাই বলো বাপু প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা কিন্তু আমার বেশ লেগেছে যেন মনে হচ্ছিল কাঁচের স্বর্গ তো আমি বাইরের দিকে আসলাম মেলা আর কোনো অনুষ্ঠান হচ্ছে মিলন ক্ষেত্র এখানে সবার সাথে সবার দেখা হয়ে যায় তো সেই রকমটাই আমার সাথে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের দেখা হয়েছে তো সবাই বলছিল ভিতরেই ছবি নেবে কিন্তু ভেতরে না দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না তো আমি বললাম ঠিক আছে তোমরা ছবিটবি জানেবে নেবে বাইরে গিয়ে নেবে তো ওই জন্য বাইরে এসে সবার সাথে একটু ছবিটবি তুলে নিচ্ছি তবে এখানে কিন্তু বেশ মেলাও আছে মেলাটাও দেখব কিছু খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো রথতলা রথতলায় গিয়ে সেখানে দেখব তবে আর বেশি দেখলে হবে না কারণ আমাদের তো ফিরতে হবে আর তার মধ্যে এসেছি আমরা মাত্র দুজন আমাদের সাথে কেউ আসেও নি তো সেই কারণে মানে যাওয়ার তারাটা মনে বেশি কাজ করছে মনে হচ্ছে কখন যাব কখন যাব এরকম মনে হচ্ছে তো এই হচ্ছে মেলার দৃশ্য মেলায় যা যা থাকে আর কি টুকটাক মানে টুকটাক বলা ভুল হবে অনেক বড়ই মেলাটা দোকান তারপরে খাবারের দোকান আমি খুঁজছি ফুচকার দোকান ফুচকার দোকান থাকলে আমি একটু ফুচকা খাবো আর এই নাগরদোল্লা দেখলেই তো আমার মাথা ঘরে আমি চাপবো কি এই যে বাই বাই করে ঘুরছে না এটার দিকে যদি আমি দু তিন মিনিট তাকাই আমার অটোমেটিক মাথা ঘুরে যাবে আইটিআই মোড়ে দেখা শেষ হয়ে গেছে এবার চলে এসেছি রথতলা এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ লাগছে দেখতে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম লাইনে বলতে ওই হাঁটার ওপর যে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সেরকম কোনো ব্যাপার নয় বাইরের দিকটা প্রথমে দেখে এবার ভেতরের দিকে আসছি তো ভেতর দিকটা দেখে এখানে একটা মেলার মাঠ আছে এখানে কিছু খাবো খেয়ে দিয়ে তারপর একদম বেরিয়ে যাব। উড়িপ বাপরে মানে ভেতরে ঢুকেই আগে হাঁ করে উপরের দিকে তাকাই কারণ ওপরের দৃশ্যগুলো কিন্তু দারুণ লাগে আর পুরো মানে জায়গাটা হেভি লাগছিলো দেখতে তবে ঠাকুরটা কিন্তু হেভি সুন্দর লাগছিল আর এই ঠাকুরটা একটু কাছ থেকে তোমাদের শেয়ার করতে পেরেছি আমার তো দেখে এটা মনে হচ্ছে যে সাধন সাথী চ্যানেলের পক্ষ থেকে মিট ডাকা হয়েছে যেটা আমি কখনো কোনো দিনও করি না তো অগন্তি ভালোবাসা ছড়িয়ে রয়েছে যখন আমি সবারই মাঝে আসি সে ভালোবাসা আমাদের সামনে ধরা দেয় সত্যি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া অনেক অনেক ভালো লাগা অনেক ভালো অনুভূতি যেটা আমি মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না তো এখানে কিন্তু কেউ ব্লগার নয় যে আমি মিট আপ ডেকেছি ব্লগাররা এসছে সেরকম নয় আসলে এখানে সবাই দেখো সবাই ছবি তুলছে তবে হ্যাঁ বেশ কিছু ব্লগারের সাথেও কিন্তু দেখা হয়েছে তাদের ব্লগে আর কি ব্লগে এসেছি ভিডিও করেছি মানে যতটা টাইম দিতে পেরেছি বা ঠাকুর দেখতে বেরিয়ে তো একজনাকে অনেকটা টাইম দেওয়া যায় না তো যতটা আর কি স্বাভাবিক ততটাই দিয়েছি তবে এই যে এখানে আছি এই মাঠটায় এই মাঠটায় ঘুরে তারপরে বেরিয়ে যাব শরীর না বেশ ক্লান্ত হয়ে গেছে সেই ধরো দুপুর দুটোই বেরিয়ে এই ঘুরে 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 আর ভালো লাগছে না আর প্রচুর জার্নি হয়েছে ট্রেনে ম্যাজিক গাড়িতে টোটোতে মানে আমাদের যেতে আসতেই অনেকটা টাইম লেগে গেছে একটা জায়গায় বসলাম খাওয়ার জন্য তেমন বিশেষ কিছু খাইনি একটা করে রোল নিয়েছি আর আমি দশ টাকার ফুচকা খেয়েছিলাম সেটা এই ব্লগে আর শেয়ার করা হয়নি তবে রোলটা খুব করমরে কর্মরে ছিল তো যাই হোক রোলটা খেয়ে ভাবলাম একটা আইসক্রিম খাবো সেটাও সম্ভব হয়নি তবে একটা পাঁপড় নিয়েছিলাম একটা না দুজনা দুটো পাঁপড় খেয়েছি দেখো চোখ মুখের কি হাল হয়েছে মনে যেন কত ক্লান্তি আমার চোখ মুখে মানে কি বলবো শরীরটাও তো সেরকম অতটাও আগের মতো ভালো না এমনি মন্দের ভালো তার মধ্যেই আমি নড়ে চড়ে বেড়াচ্ছি আর কি তো স্টেশনে রয়েছি ট্রেনের জন্য শান্তি ট্রেন থেকে খাবারগুলো কিনেছি দিয়ে এই আসলাম তো বন্ধুরা ভিডিওটা আর আমি কন্টিনিউ করব না ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে ফ্রেশ হব তো সবাইকে গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে